খিদের মুখে খাবার একবারে জমে গেছে। ডালটা খুব বেশি পাতলা ছিল না, তার সাথে দিয়েছিল ফুলকপি বাঁধাকপির তরকারি। দুটোই কপির তরকারি ছিল, তাই জন্য একটু আমাদের খারাপ লাগছিল, বাট টেস্টটা এতই ভালো যে জমে গেছিল। মাংসগুলোর পিস ভালোই বড়, টেস্টও অসাম। সব মিলিয়ে রিভিউ ভালোই দিলাম। দুপুরে লাঞ্চ সেরে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিলাম, চানও করলাম, ফ্রেশ হলাম। সো বিচ সাইড বেলাতে এসেছি আর এখানে পর পর দোকান। আমাদের রুম মানে হোটেলটা এতটা বিচের সাইডে, মানে বিচের ফ্রন্ট, মানে একদম ফ্রন্ট বিচের উপরে ফার্স্ট যে হোটেল বলতে পারো, সো সেটাই তো। ভীষণ ভালো হোটেলটা, আর হোটেল থেকে একদম নিজস্ব পথ দিয়ে বেরিয়েই হচ্ছে পুরো এই এরিয়াটা, যেখানে পুরো মেলার মতো সমস্ত দোকান পর পর, আর এই সাইডে হলো বিচ। আমাদের হোটেল নিয়েছিলাম শান্তি ভিলা। শান্তি ভিলার পাশের হোটেলটাই হলো ব্লু ভিউ। আর আমাদের হোটেলের ফুল রিভিউ তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওয়ে অবশ্যই শেয়ার করে দেবো। মার্কেট এরিয়া ঘোরাঘুরি করে কিছু তো তেমন কেনার ছিল না, আজকে প্রথম দিন, তাই ঘোরাঘুরি করার পরেই আমরা এসে বসলাম বিচ সাইডে, যেখানে বোল্ডার্সে পাথরগুলো পাতা থাকে, তো ওখানেই বসে আছি আর সামনে সমুদ্র এনজয় করছি। আর আলো হালকা হালকা আলো জ্বলছে, মামামও বেশ এনজয় করছে, ও বালিগুলো পেয়েছে তো খেলবো খেলবো করে পাগল করে দিচ্ছিল, তো ও ঠিক আছে, ওর মতো খেলছিল। আর আমরা সবাই মিলে গল্প করছিলাম মায়ের সাথে বোনের সাথে, আর আজকে সমুদ্রে জোয়ার ছিল তো দারুণ ভিউ আসছিল।
হোটেল ব্লু ভিউ এর সামনে অনেকগুলো খাবারের স্টল ছিল, তো তার মধ্যে এই স্টলটা থেকে আমরা মোমো অর্ডার করেছিলাম, বেসিক্যালি মামামকে খাওয়ানোর জন্য, কারণ সেই দুপুরে ভাত খেয়েছে, তারপর সেভাবে খাওয়া দাওয়া হয়নি। এই মোমো কিং এর মোমো আমার এত ভালো লাগলো, দুটো জায়গার মোমো আমি খেয়েছিলাম, বাট আমি রেফার করব তোমাদের এই যে ব্লু ভিউ এর গেট, আর ঠিক তার অপোজিটেই হলো মোমো কিং, এখান থেকে দীঘায় গেলে একবার মোমো ট্রাই করতেই পারো। দীঘার মেলা এরিয়াতে এইরকম মাছ পাওয়া যায়, চাই যে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো যে তোমরা এরকম মাছগুলো খাও কি না, কারণ আমার প্রত্যেকবার খাওয়ার চেষ্টা করি, যাই কাছে দাঁড়াই, বাট এত বিচ্ছিরি টাইপের একটা গন্ধ বেরোয়, আর মাছগুলো দেখেও মানে প্রপার ঠিকঠাক দোকান পেলে তো ভালো, বাট সব দোকানের মাছ কিন্তু একবারই দেখে ভক্তি লাগে না, তো কোনোবারই খাওয়া হয় না। মামামকে মোমো খাওয়ালাম, আর মা আর বোন নিচ্ছে ফিশ ফিঙ্গার, তো ফিশ ফিঙ্গারটা আমরা হোটেলে খাবো না, আমরা ভাবছি ওটা বিচ সাইডে গিয়ে খাবো কলকাতা রেস্টুরেন্ট থেকে, বিকজ সকালবেলা খাবারটা মন্দ ছিল না, বেশ ভালোই ছিল, এমন একটা সাহস হয়েছে যে ঠিক আছে ফিশ ফিঙ্গারটা ওইখান থেকে নেওয়া যাক। আর ওরা একদম গরম গরম টাটকা টাটকা বানিয়ে দিচ্ছে, মানে কোনোরকম কোনো প্রোডাক্টই ওদের ছিল না যেটা আমাদের জানালো, তাই জন্য 20 মিনিট সময় নিল একদম মাছ কেটে বানিয়ে দিল। দীঘায় যা ভিড় হয়েছে, মানে উইকডেজে এরকম ভিড় আমি তো মানে আশাই করিনি, যাই হোক কোনো রকমে মানে ঘোরাঘুরি হচ্ছে, খুব বেশি ঘুরছি না, মামামকে কোলে নিয়ে বেশি ঘোরা যায় না, তাই এবার ফিশ ফিঙ্গারগুলো বলাকা থেকে নিয়ে নিলাম প্যাক করে করে, আমরা এসে গেছি এখন বিচের ওপর, যেখানে প্রথমে বসেছিলাম বোল্ডার্সের ওপরে, তো ওখানে বসে বসে সমুদ্র এনজয় করতে করতে খাবো ফিশ ফিঙ্গার। দাম নিয়েছিল 6 পিস ফিশ ফিঙ্গার 200 টাকা। এখন 9টা বাজে, যে দোকান থেকে মোমো খেয়েছিলাম সো সেই মোমো কিং এর দোকান থেকে নিলাম রুটি আর বাটার মশলা, হোটেলে গিয়ে টিভি দেখতে দেখতে শান্তি মনে রাতে ডিনার কমপ্লিট করব, আর সবাই খুব টায়ার্ড তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, আর কালকে যাব দীঘার একটা নতুন ডেস্টিনেশন মোহনা, পুরো মোহনা কালকে আমি তোমাদের সাথে শেয়ার করব, প্লাস মোহনার মাছের বাজার, সাথে থেকো পাশে থেকো দেখতে থাকো বংশ এন্ড প্রিয়াঙ্কা।